আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব একশো চৌত্রিশ পৃষ্ঠার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তার আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে সময়ের সাথে মানুষের প্রাকৃতিক সম্পদের ব্যবহার এর পরিবর্তন ও পরিবেশ তো কাজটি শেষ হওয়ার পর সুমন বলল আপা সেই মানব সভ্যতা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রতিনিয়তই আমাদের প্রয়োজনে প্রকৃতিকে ব্যবহার করে চলেছি তখন রনি বলল পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সেই সাথে তো প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাত্রাও বাড়ছে তাই না তো মিলি বলল আর এটার প্রভাব আমাদের প্রাকৃতিক পরিবেশও তো পড়ছে তখন খুশি খুশিয়াবা বললেন তাহলে চলো সময়ের সাথে মানুষের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের যে পরিবর্তন তা আমাদের পরিবেশের উপর প্রাকৃতিক পরিবেশের উপর কী কী প্রভাব ফেলছে তা আমরা দলে আলোচনা করে খুঁজে বের করি তো তখন ওরা দলে ভাগ হয়ে মানুষের সম্পদের ব্যবহারের মাত্রা সাথে প্রাকৃতিক পরিবেশের প্রভাব আলোচনা করে খুঁজে বের করলো এবং ক্লাসে সবার সামনে তা উপস্থাপন করলো এখন আমরাও দলে ভাগ হয়ে সময়ের সাথে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ধরন এবং প্রাকৃতিক পরিবেশের উপর তার প্রভাব খুঁজে বের করব এ পর্যায়ে একশো চৌত্রিশ পৃষ্ঠার এই প্রশ্নের উত্তরটা দেখব আমরা মানুষের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ধরন গাছপালা ব্যবহার জ্বালানি তেলের ব্যবহার মাটি কেটে রাস্তাঘাট তৈরি জীবাশ্ম জ্বালানি ব্যবহার বনাঞ্চলে বসতি নির্মাণ এবং পানির যথেচ্ছা ব্যবহার তারপর রয়েছে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব দেখো বৃক্ষ নিধন হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে প্রকৃতির বাস্তুসংস্থান নষ্ট হচ্ছে এবং পানি দূষিত হচ্ছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাস একশো ছত্রিশ পৃষ্ঠে একটা ছক আছে এখানে আমরা চরম পানি সংকটপূর্ণ দেশ সংকটপূর্ণ দেশ পানির সমস্যা হতে যাচ্ছে যে দেশে পর্যাপ্ত পানি আছে প্রচুর পানি আছে নাকি উদ্ধৃত্ত পানি আছে এই ছকগুলো হচ্ছে আমরা পূরণ করবো আগামী ক্লাসে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় একশো চৌত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ